নব্বই লাখ মানুষ সাফার হব রাইজে গে সাবরে ইস্তারের ওর কেনাহ পাতে আমার শরীয়ত মতে বিয়া হয়। আমার শরীয়তর মাসলা মাসাইল আছে মহারণা আছে সাক্ষী কম্পালসরি আছে মুসলিম লাগিব ইজাব কবুল হব লাগিব আর কাজী সাবরের ওর শুনাকে কব লাগিব যে মানে রাজি আসু বা মানে কবুল করল জবরদস্তি যদি কোনোবাই বিয়া পাতে আমার মতেও এই বিয়া অবৈধ বয়সর সার্টিফিক আমি বিচার আধার কার্ড বিচার পান কার্ড বিচার বিভিন্ন ধরনের এডমিট কার্ডও বিচার বয়স নহলে আমি ঘুরাই দিই যে কোনো যদি মাইনের বিয়া দিয়ে মই গই কম মুখ্যমন্ত্রী মোদী মাইনের বিয়া মাতি তো মই আজি আপনার মাতি আনিছ এটা কারণতেই মানে সর্বপ্রথমে আমার সকলে শ্রদ্ধার মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আদাব জনালোঁ শ্ৰদ্ধা জনালোঁ জনাই জনাই মই কেইটামান কথা ক'ব বিচাৰিছোঁ আৰু আপীল কৰিব বিচাৰিছোঁ ঊনৈছশ পঁয়ত্ৰিছ চনৰ একখন অহা সোমবাৰে সংসদত উঠাই ৰিপিল কৰিবলৈ খাৰিজ কৰিবলৈ গৈ আছে এইখন ৰিপিল কৰিলে কি হ'ব আৰু কি নহ'ব এই বিষয়ত মই তেখেতক কেইটামান কথা ক'ব বিচাৰিছোঁ আবেদন কৰিব বিচাৰিছোঁ ৰাইজৰ অত্যন্ত অসুবিধা হ'ব কাৰণ কৰ্টত গৈ চাব ৰেজিষ্টাৰৰ ওচৰত গৈ এইটো ৰেজিষ্টাৰ কৰাটো অত্যন্ত কঠিন কাম এইটো সাতামপুৰীয়া এখন এক্ট ওঠৰ আশী চনৰ এখন এক্ট চেণ্ট্ৰেল এক্ট সেইখন এতিয়াও বাকী আছে আৰু সেইখনৰ এই পুত্ৰ ঊনৈছশ পঁয়ত্ৰিছ চনৰ এক্ট আৰু এই এক্টখন মেঘালয় উড়িষ্যা বেঙ্গল বিহার ঝাড়খন্ড অলরেডি সলি আছে পুরনো এক ইয়াত কোনো এটা বস্তুই বেয়া বস্তু নাই কেবল পুরোনা এক হিসাবে তাত বয়স তো নির্ধারিত করা হওয়া তাত তালাক আর সাবালক বল আছে মাত্র নাবালাগার আর সাবালকর ঠাইত ছোৱালীৰ ওঠৰ বছর বা ল'ৰাৰ একৈছ বছৰ কৰি দিলে এমেণ্ডমেণ্ট কৰি দিলে কোনো তাতে অসুবিধা একো নাই এতিয়া এইকাৰণেই মই অসমৰ সকলোৰে আমাৰ শ্ৰদ্ধাৰ চৰকাৰকো জনাব বিচাৰিছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীক মহোদয়ক ভালভাৱে চিন্তা কৰিবলৈ মই এটা আবেদন জনালোঁ যে এইখন বাতিল কৰিলে কি হ'ব আৰু নহ'ব নব্বৈ লাখ মানুহ চাফাৰাৰ হ'ব আৰু নাইণ্টি ফ'ৰ কাজিও চাফাৰাৰ হ'ব আমার সরকারে রাজ্য সরকারেই সরকারি কাজী সকল এটা প্রক্রিয়ার ডিসির জড়িয়ে ইন্সপেক্টর জেনারেলর অফিসর জড়িয়ে রেভেনিউ ডিপার্টমেন্ট হয়ে একজন কাজীক সিলেকশন করে ইসলামিক স্কলার হয় উনিশ পঁয়ত্রিশ পৰা এই একখন চলি আছে আৰু সেইমতে রেজিস্ট্রেশন হয়ে আৰু মই ভাবোঁ আমাৰ চৰকাৰী কাজিসকলে মাইনৰ কেইবাবছৰ ধৰি বিয়া দিয়া নাই আগত যদি কিবা দহ বছৰ পোন্ধৰ বছৰ বিছ বছৰ আগত কোনোবাই কেতিয়াবা এটা দিছে সেইটো মই ক'ব নোৱাৰিম এতিয়া মাইনৰ বিয়া নাই বুলি ক'লে অভুল নহয় কাজীসকলে বিয়া পাতিবলৈ আহিলে প্ৰথমতে বয়সৰ চাৰ্টিফিকেট আমি বিচাৰোঁ আধাৰ কাৰ্ড বিচাৰোঁ পান কার্ড বিচার বিভিন্ন ধরনের এডমিট কার্ডও বিচার বয়স নহলে আমি ঘুরাই দৌ আমি অথরাইজ পার্সন হিসাবে আমি ঘুরাই দৌ আমি নকরো সেই সকল বুঝাই মিলাই পাই এটা কথা রাইজে গে সাবরে স্টারের ওরকম নিকাহ পাতিব আমার শরীয়ত মতে বিয়া তাত নহয় আমার শরীয়তর মাসলা মাসাইল আছে মহাৰাণা আছে সাক্ষী কম্পালচেৰী আছে মুছলিম হ'ব লাগিব ইজাব কবুল হ'ব লাগিব আৰু কাজি চাহাবৰ ওচৰত শুনাকে ক'ব লাগিব যে মই ৰাজি আছো বা মই কবুল কৰিলোঁ জবৰদস্তি যদি কোনোবাই বিয়া পাতে আমাৰ চৰিয়ত মতেও সেইখন বিয়া অবৈধ ছোৱালী ৰাজি নাথাকিলে উইলিংলি ল'ৰা যদি ৰাজি নাথাকে উইলিংলি যদি নাহে বিয়া কেতিয়াও আমাৰ চৰিয়ত মতে গভমেণ্ট ৰুলটো নহয়েই চৰিয়ত মতেও বিয়া নহয় এজনী ছোৱালী বিয়া হোৱা ছোৱালী হাজবেণ্ড আছে আমি সোধ পোচ কৰোঁ তুমি বিয়া হোৱা নে নোহোৱা যদি বিয়া হোৱা থাকে সেইখন বিয়া কেতিয়াও বৈধ হ'ব নোৱাৰে মই মাত্ৰ কেইটামান উদাহৰণ দিছো চৰিয়ত মোতাবিক আৰু বহু ধৰণৰ মছলা মাছাইন আছে গতিকে আমাৰ কেনেকৈ বিয়াখন শুদ্ধ হ'ব এটা কৈছে তাতে গই পেলায় সাব রেজিস্টার অফিসর জনে তনে নিকা পড়াই দিব চাইল্ড ম্যারেজ বেশি হব সুখে কোনে। চাইল্ড ম্যারেজ আরো হব কোনে গুজো অথরাইজ পার্সনে গুজার পিছতো যদি বেয়া কাম রাইজে করে কোনো ভাই আর অথরাইজ পার্সন নহুয়া কই কোনো ভাই বিয়া পড়াই দিব হেতু শুদ্ধ কেনে কই হব এই কারণে নব্বই লাখ মানুষ সাফারার হব আমার রাজনৈতিকভাবেও ভাবেও মই ভাবু আমাৰ চৰকাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী গতিকে এইটো অলপ ভাবাটো ভাল কথা হ'ব যেন মই লাগে মই অনুৰোধ কৰিলোঁ আৰু মই ৰাইজৰ হৈ আৰু নব্বৈ নাইণ্টি ফ'ৰ কাজিৰ হৈ আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ অতি আদৰৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় এজন ভিজ্ঞ লোক তেওঁ বুজিব ৰাইজৰ যাতে অসুবিধা নহয় আৰু কাজীসকলৰ গতিকে মই এইটোৱে আবেদন কৰিব বিচাৰিছোঁ হওয়া মঙ্গলবার বিল গই আছে তাতে এখন পাস নকি আমি অলপ বহি আলোচনা করা ভাল হব বলে মানে ভাব সরকারেরও ভাল হব রাজনৈতিকভাবেও ভাল হব আর ৰাইজৰো বড় উপকার হব মানে ভাব আর একটা কথা কব বিষার কঠোরত্তম কথর হম আমি যে কোনোবাই যদি মাইনৰ বিয়া দিয়ে মই গই কম মুখ্যমন্ত্রী মোদী মাইনৰ বিয়া পাতি দিছে যি ব্যৱস্থা লয় সেইটোত আমি মান্তি আছো আর কলো কল জন কাজির হয়ে কথা কলো করা নাই আৰু যখন লিস্ট বনোৱা হৈছে এই দশ বছরের লিস্ট হিন্দু মুসলমান খ্রিস্টান সকলোৰে মিলিত হৈ মাইনৰ বিয়া দিয়া দিয়াগুলি এখন লিস্ট ওলাইছে সেইখান অকল মুছলমানৰ নহয় তার হিন্দু মানুহ আছে খ্রিস্টানও আছে বুদ্ধিষ্ট আছে সবই আছে মিলিজুলি হৈছে তাতে শিক্ষিত মানুষের ক্ষেত্র মাইনৰ বিয়া এতিয়া হোৱা নাই অলপ অশিক্ষিত বেলাকে বিয়া দুই চারিটা করেছে এইখানেও লাই বন্ধ আমি অ্যাওয়ারনেস করে আস আরও গতিকে গতি কাতরভাবে আর বিনম্রতার আমার সরকার আমার মুখ্যমন্ত্রী আমি প্রজা আমার আবেদন অলপ শুনক আর আবেদন জানাইছো তেখেতে বুঝা মানু বুজিব মানে ধন্যবাদ জানাইছো এই কারণেই ড্রাগসর তখন পদক্ষেপ লৈছে নিচাযুক্তৰ কাৰণে তেখেতে পদক্ষেপ লৈছে বহুত বহুত ধন্যবাদ পূৰাণত ড্ৰাগছৰ বিষয়ে কৈছে মদৰ বিষয়ে কৈছে হাৰাম কামৰ বিষয়ে কৈছে গতিকে তেখেতে এইবোৰ পদক্ষেপ লোৱাৰ কাৰণেও আমি চৰকাৰী কাজি সন্থাৰ তৰফৰ পৰা মই বহুত বহুত অসমৰ মাননীয় আমাৰ শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মই ধন্যবাদ জনাইছো আৰু এইটো ক্ষেত্ৰত মই বিশেষভাৱে এইখন বিল পাছ নকৰি আমার লগত বহি অকনানি যাতে উপকার হয় রেজিস্টার আমি মুসলিম রেজিস্টার সকল যাতে উপকার হয় আর আমার সরকার যাতে উপকার হয় কারো যাতে একো ধরনের মানে নহয় মুসলিম পার্সোনাল ল হাত দিয়া নহয় রিলিজিয়াস মেটারত হাত দিয়া নহয় এইটোর কারণে আজি অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয়ক ময় কোর জৰে মই এটা আবেদন জানালো অসুবিধা বিট হব সেইটো কাম করলে খেলি মেলি আনেওয়ালা নসল সদায় বেয়াব বেয়া বুলই আমাকে কই থাকি গতি তার বিনম্রতারে বিনম্রতার মুখ্যমন্ত্রী মহোদয়ক মই টানি অনুরোধ জানালো যাতে অহা সোমবারে এইখান গৃহীত নকৰি পুনৰ এটা বিবেচনা করার কারণে মই আবেদন করল আর এটা কথা মই জনাব বিচারি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাদক আৰু ৰাইজকক আমাৰ চৰকাৰক দুহেজাৰ ছয় চনত সুপ্ৰিম কোৰ্টে এটা অৰ্ডাৰ দিছিল আমাৰ ৰাজ্য চৰকাৰসকলক যে মুছলিম মেৰেজ এণ্ড ড্ৰাইভৰ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট নাইনটিন থাৰ্টি ফাইভ এইখন কম্পালচেৰী কৰিব লাগে কৰা নাছিল তাৰপিছত আকৌ ছুপ্ৰিম কোৰ্টে পুনৰ অলপ জোৰকৈ অৰ্ডাৰ দিলে মুছলিম মেৰেজ এণ্ড ডাইভৰ্ছ ৰেজিষ্ট্ৰেশ্যন ঊনৈছ পঁয়ত্ৰিছ চনৰ এক্টখন কিয় কম্পালচেৰী কৰা নহ'ব এতিয়া দৌৰা দৌৰিকৈ এতিয়া চাগে কংগ্ৰেছ চৰকাৰ আছিল আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সেই সময়ত আছিল দুহেজাৰ দহ চনত এই নাইনটিন থাৰ্টি ফাইভ এক্টখন এইখন গেজেট নটিফিকেশ্যন উলিয়াই আছাম গেজেট অসম ৰাজপত্ৰ এইখন উলিয়াই এইটো ভলেণ্টাৰী আছিল আগতে ৰেজিষ্ট্ৰেশ্যন অফ মুছলিম মেৰেজ কম্পালচেৰী ভলেণ্টিয়াৰী শব্দটো গুচাই কেনে এইখন দুই হাজাৰ দহ চনত নাইণ্টিন থাৰ্টি ফাইভ এক্টখন কম্পালচেৰী কৰা হৈছে এইটো চুপ্ৰিম কোৰ্টৰ অৰ্ডাৰ মতে এইটো কৰা হৈছে আৰু এমেণ্ডমেণ্টো হৈছে দুহেজাৰ তেৰ চনত এই নাইণ্টিন থাৰ্টি ফাইভ এক্টখন এমেণ্ডমেণ্ট হৈছে আৰু দুহেজাৰ দহ চনত এইখন আপোনাৰ হেৰি কৰা হৈছে কিন্তু কেবিনেটত এটা কথা কোৱা হৈছে যে এইটো কম্পালচেৰী নহয় কিন্তু আচলতে এইটো কম্পালচেৰী হয় গতিকে মই আমাৰ চৰকাৰকো এই কথাটো মই অৱগত কৰিলোঁ যে এইখন আগতেই এখন এইখন আমাৰ ৰাজ্যত নাইনটিন থাৰ্টি ফাইভ এক্টখন কম্পালচেৰী হৈ আছে যে মুছলিম মেৰেজ এণ্ড ডাইভৰ্চ কোনোবাই কৰিব লাগিলে চৰকাৰী কাজীসকলৰ ওচৰত বা মুছলমান ৰেজিষ্ট্ৰাৰসকলৰ ওচৰত কম্পালচেৰী কৰি থৈ দিছে এতিয়া নতুনকৈ আকৌ কম্পালচেৰী চৰকাৰে কৰিব এইটো ভাল কথা ক'বলগীয়া কিন্তু কম্পালচৰি অরিজিলে দুই হাজার দশ সনের ৰাজ্যৰ আমার রাজ্যর সরকারে রাজ্য সরকারেই এখন কম্পালসারি করে দিছে গতিকে কেবল এটা কথা মেজর আৰু মাইনর কথার ক্ষেত্রে কথাটো কথা লাগিছে সেইটো ওঠেরো আর একুশ করে দিলে আমার কোনো কথা একু করিলা নাই তো এক্ষণ বহাল থাকিব রাইজর উপকার হব আর মুসলিম রেজিস্টার সকল উপকার হব কারণ আৰু এটা কথা নদী নোট কই থাক আমার যখন কাজী বলে কয় বা মুসলমান রেজিস্ট্রেশন করা কয় কোনো লাইবিলিটি নাই কোনো দরমহা না পায় কোনো এক টাকা নিদিয়ে কোনো বেঞ্চ নিদিয়ে কোনো অফিস নিদিয়ে আমি স ইচ্ছাই আমি সেবা হিসাবে রাইজর সবা করে সরকারি কাজী সকলে আজি অতদিনে পঁয়ত্রিশ আজি লৈকে এক টাকাও আমার সরকারি কাজির নামত অফিসর নামত আগতে কাগজ পাতি দিছে এটাতো কাগজ পাতিও নিদিয়ে তো তেকা অবস্থাতে আমি ৰাইজৰ ক'বলৈ গ'লে অহৰহ সেৱা কৰি আহিছোঁ আৰু সেৱা কৰিবলৈ আমি চৰকাৰে আমাক কওক আমি চৰকাৰৰ লগত আছোঁ সদায় আছোঁ আমি চৰকাৰক আমি সহায় কৰিম যে আমাৰ যিবোৰ বেয়া কাম আছে সেইবোৰ যাতে আমাৰ সমাজৰ পৰা দূৰ হৈ যায় তাৰ কাৰণে আমি চৰকাৰী মুছলিম ৰেজিষ্ট্ৰাৰসকল আমি মানে বদ্ধ পৰিপক্ মানে হেৰি আমি এইটো আপোনাৰ লগত আছোঁ আর আমি এই আগুয় লই সমাজ সমাজখন কেন ধরনের বেয়া কামব মানে আতরি যায় তার কারণে আমি বদ্ধ করব